হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের একদম নতুন একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে ইডিয়ামস। ইডিয়ামস আমরা তো ক্লাসে এবং বিভিন্ন এডুকেশনাল যে ইনস্টিটিউটগুলো আছে সেখানে আমরা শিখে থাকি, কিন্তু সেটা কিরম ভাবে শিখি? যে চারটে করে অপশন দিয়ে হলো, তো ওই ইডিয়ামসটা কোনটা সঠিক মানে সেটাকে আমাকে বার করতে হবে। সঠিক মানেটা শুধু শিখে নিলাম, কিন্তু এই ইডিয়ামসটার উৎপত্তি কোথা থেকে, অরিজিনেটেড পয়েন্টটা কোথায়, ইডিয়ামসটার একটা ছোট্ট স্টোরি যদি বলে বোঝানো যায়, তাহলে কিন্তু ওই ইডিয়ামসটা আরো বেশি বুঝে নিতে আমরা সক্ষম হব এবং এই বোঝাটা কিন্তু কখনো আমরা ভুলবো না। কারণ তোমরা দেখেছো, যতই তোমরা ওয়ার্ড মিনিং করো ইডিয়ামস এ, যতই মিনিং করো ভোক্যাবস, যতই করো মিনিং, কিন্তু খালি ভুলে যাও, কিন্তু ওই ওয়ার্ডটার পেছনে যদি একটা স্টোরি থাকে সেই স্টোরিটা কিন্তু আমরা চিরকাল মনে রেখে দিই। তাই আমি এইভাবেই তোমাদের আজকে একটা ইডিয়ামস এর কিছু জিনিস আমি দেখাচ্ছি, জাস্ট একটা ঝলক। পরবর্তী সময় যদি তোমরা মনে করো তাহলে আমাকে কিন্তু আরো বলবে, আরো ইডিয়ামস গুলো আমি এইভাবে তোমাদের আনবো আমার চ্যানেলে ইংলিশ ক্লাস ধ্যান মন্ত্র। যারা তোমরা নতুন তারা সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটা, এটাও একদম নতুন চ্যানেল, অতএব তোমাদের নিজেদের চ্যানেল হয়েই থাকুক এটা। যেভাবে স্টোরি বলে আমি তোমাদের ইডিয়ামস গুলো আর অ্যান্সার গুলো শেখাবো, সেইভাবে যদি কেউ কোনো স্কুলে বা কোনো কলেজে বা কোথাও যদি শিখে থাকো, তাহলে আমি খুব বেশি খুশি হব। এবং তার জন্য তোমরা কমেন্ট বক্সে জানবে, স্যার আপনি যেভাবে ইডিয়ামস গুলো এখানে দেখালেন ঠিক সেভাবেই আমাদের স্কুলে বা কলেজে বা ইনস্টিটিউশন গুলোতে শেখানো হয়। আর যদি না হয়ে থাকে তাহলেও কমেন্টস করতে পারো তোমাদের ইচ্ছে, যে না এইভাবে আমরা শিখিনি, কিছু অন্তত পেলাম আপনার ক্লাস থেকে, এটা কিন্তু তোমরা আমাকে বলতে পারো। তো যাই হোক, আজকে আমি চলে যাচ্ছি, আজকে ইডিয়ামসে স্ক্রিনটা শেয়ার করি। দেখো আজকে আমরা ইডিয়ামস এ চলে এসেছি। প্রথমেই আমরা যে ইডিয়ামসটা পাচ্ছি সেটা হচ্ছে উইল ও দা ওয়েস্প। এটা আনকমন হলেও বিভিন্ন পরীক্ষায় এই উইল ও দা ওয়েস্প এই ইডিয়ামটা কিন্তু এসে থাকে। তো এই ইডিয়ামটার পেছনে নিশ্চয়ই কোনো লজিক আছে, এই ইডিয়ামটার পেছনে নিশ্চয়ই কোনো একটা অরিজিনেটেড স্টোরি আছে যেখান থেকে এই শব্দটা উঠে এসেছে বা এই ফ্রেজটা যেখান থেকে উঠে এসেছে। দেখো এই লজিকটা কি থাকতে পারে উইল ও দা ওয়েস্প। দেখো লজিকটা আমি এখানে বলে দিয়েছি, দ্য ওয়ার্ড ইজ টেকেন ফ্রম শেক্সপিয়ার্স প্লে এ মিড সামার নাইটস ড্রিম। এটা শেক্সপিয়ারের একটা প্লে থেকে নেওয়া হয়েছে এই ফ্রেজটা, এই ইডিয়ামটা, যার নাম হচ্ছে, যে প্লেটার নাম হচ্ছে মিড সামার, এ মিড সামার নাইটস ড্রিম, যেখানে একজন ফেয়ারি, ওয়ার এ ফেয়ারি মানে হচ্ছে পরী, যেখানে একজন ফেয়ারি বা পরী রাত্রিবেলা ট্রাভেলার্স গুলোকে মিসলিড করছিল, মানে ভুল পথে পরিচালিত করছিল, তার মানে কাউকে বোকা বানানো। তাহলে আমি বলতে পারি এই ওয়ার্ডটার মানে মিসলিড বা ডিসিভ করা। দেখো অ্যান্সারটা দেখো আমি তলায় দিয়ে দিয়েছি, অ্যান্সার হচ্ছে তোমার মিসলিড করা বা ডিসিভ করা। হলো কি সুন্দর, ধরো আমরা শিখে গেলাম, আমার স্টোরিটা কিন্তু আমার মাথায় রয়ে গেল, যে উইল ও দা উইস্পের স্টোরিটা কি হলো, এটা একটা শেক্সপিয়ারের গল্প, যার যে গল্পটার নাম হচ্ছে মিড সামার নাইটস ড্রিম, যেখানে একজন ফেয়ারি বা পরী ট্রাভেলার্সদের রাত্রির বেলা যখন তারা ওখান দিয়ে যেত তাদের মিসলিড করতো, ভুল পথ দেখাতো। তাহলে মিসলিড অর ডিসিভ, এটাই হচ্ছে বোকা বানানো, কাউকে ধোঁকা দেওয়া। তাহলে এটাই হলো আমার অ্যান্সার। খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই মিনিংটা শিখে গেলাম। দু নম্বরে দেখো দিয়েছি এই টল অর্ডার। তোমরা এই টল অর্ডার মানেটা কিন্তু তোমাদের কিরকম মনে হতে পারে, যে অনেক লোকের দল, তাই না? কিন্তু না, এখানে অর্ডার মানে হচ্ছে কমান্ড, আদেশ, তাই না? আদেশ মানে হচ্ছে টাস্ক, মানে তোমাকে কেউ কোনো কিছু আদেশ দিয়ে যে তোমাকে সেই কাজটা করতে হবে। আর টল মানে হচ্ছে ডিফিকাল্ট, টল অর্ডার হচ্ছে ডিফিকাল্ট টাস্ক। আমরা উত্তরটা যাওয়ার আগে একটু লজিকটা দেখে নিই আর একবার করে। বলা হয়েছে দিস ওয়ার্ড ইজ ইউজ ফার্স্ট ইন 1893। এটা 1893 সালে ফ্র্যাঙ্ক অ্যাডামস এই টার্মটাকে রেফার করেছিল, যার মানে ছিল, অর্ডার মানে ছিল কমান্ড অর এ টাস্ক, আর টল মানে ছিল ভেরি ডিফিকাল্ট। তাহলে বুঝতেই পারছো যে টল মিন্স ডিফিকাল্ট অ্যান্ড অর্ডার মিন্স টাস্ক বা কমান্ড। তাহলে ডিফিকাল্ট টাস্ক বা ডিফিকাল্ট কমান্ড, এটাই হবে তোমার অ্যান্সার। তাহলে দেখো আমি অ্যান্সারটা এখানে দিয়ে দিচ্ছি, এ ডিফিকাল্ট টাস্ক। ক্লিয়ার? থার্ড নম্বরে দেখো আমরা যাচ্ছি, টু লিভ ইন ক্লোভার। ছোট ছোট জায়গাগুলো একটুখানি যদি তোমাদের ভালো করে বুঝিয়ে দেওয়া যায়, কেন সাধারণভাবে কি করা হয় সেটাও আমি বলে দিই। চারটে অপশন থাকে, তোমাদের চারটে অপশনে যেটা অ্যান্সার হবে সেটাকে তোমাদের বলে দেওয়া হয়, বাদ বাকি তিনটে অপশনের সিনোনিমস বলে দেওয়া হয়। তো সিনোনিমস এর ব্যাপারটা নয়, ইডিয়ামসটা আমাদের ইডিয়ামস এর মতন শিখতে হবে। তাই ইডিয়ামস এর অরিজিনেট পয়েন্টটা কিন্তু আমাদের জানতে হবে, কোত্থেকে এটা সৃষ্টি, সেটা যদি আমরা না জানি, সিনোনিমস এর যখন চ্যাপ্টার করবো সিনোনিমস তখন অনেক করতে পারবো।
তিনটে অপশন দিয়েছে, তিনটে চারটে অপশন দিয়েছে, তিনটে অপশন বেকার অপশন, তাই তাদের সিনোনিমস গুলো আমি বলে দেবো না, এইভাবে শেখা হবে না। ঠিক আছে, দেখো টু লিভ ইন ক্লোভার এর পেছনে একটা গল্প আছে। ক্লোভার মানে হচ্ছে কি? ক্লোভার মানে হচ্ছে সুইট ভেজিটেশন, মানে প্ল্যান্টস যেগুলোকে বলা হয় সেগুলোকে বলা হয় ক্লোভার, গাছপালা উদ্ভিদ এগুলো। তাহলে এক্ষেত্রে বলা হয়েছে টু লিভ ইন ক্লোভার, তার মানে তুমি খাওয়া দাওয়ার মধ্যে নিজের লাইফটাকে নিয়োজিত করে রেখে দিয়েছো, মানে খুব আরামের লাইফ তুমি, জীবন তুমি বয়ে নিয়ে চলেছো। তাহলে টু লিভ ইন ক্লোভার কথাটা কোত্থেকে এলো আমরা লজিকটা একটু দেখে নিই। দেখো লজিকে বলা হচ্ছে ক্লোভার মিন সুইট ভেজিটেশন অ্যান্ড প্ল্যান্ট, যেটা আমি তোমাদের বললাম। দেয়ার ইজ এ স্টোরি ইন 1700s, 1700 সালে এরকম একটা গল্প বেরিয়েছিল, ওয়্যার এ হ্যাপি কাউ, যেখানে একটা হ্যাপি কাউ মানে একটা কোনো গরু, সে খুব সুখী গরু ছিল, যে এনজয় করত ইটিং সুইট প্ল্যান্টস, সে এই মিষ্টি উদ্ভিদগুলোকে খেত, গাছপালা এবং উদ্ভিদগুলোকে খেত, এবং তার নামে স্টোরিটা হয়েছিল। সেখানে স্টোরিটার নাম দেওয়া হয়েছিল হ্যাপি কাউ ইজ ইন ক্লোভার, তার মানে লিভিং এ কমফোর্টেবল লাইফ, সে খুব আরামদায়ক জীবন বয়ে নিয়ে চলেছে। টু লিভ ইন ক্লোভার মানে বুঝতে পারছো, যার কোনো অভাব নেই, হ্যাঁ, যার খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, যে খুব কমফোর্টেবল লাইফ কে লিড করছে, তাকেই বলা হচ্ছে টু লিভ ইন ক্লোভার। ক্লোভার মানে হচ্ছে প্ল্যান্টস, সুইট ভেজিটেশন, যেগুলো আমরা খেয়ে আমাদের জীবিকা নির্বাহ করে থাকি। কত সুন্দর দেখো গল্পের মাধ্যমে আমরা শিখে গেলাম। দেখো আমি এখানে 4 নম্বরে যাওয়ার আগে অ্যান্সারটা দিয়ে দিয়েছি, অ্যান্সার হচ্ছে লিভিং ইন এ লাক্সারিয়াস অ্যান্ড কমফোর্টেবল লাইফ। ওকে, পরেরটা 4 নম্বরে আমরা যাব। দেখো 4 নম্বরে বলা হয়েছে এ সব টু সার্ভারাস, এ সব টু সার্ভারাস, এই কথাটা কোত্থেকে এলো? সব মানে হচ্ছে ঘুষ, যেটাকে আমরা ব্রাইব বলে থাকি, আর সার্ভারাস মানে কি জানো? এগুলো কোনো ডিকশনারিতে সেইভাবে পাও নাও পেতে পারো। সার্ভারাস মানে হচ্ছে যে প্রবলেম ক্রিয়েট করে, ট্রাবলসাম পার্সন, যে সব কিছুতে একটা সমস্যা তৈরি করে, যাকে বিশ্বাস করা যায় না, তাকে ঘুষ দিয়ে শান্ত রাখা, তাকে সব দিচ্ছ, তাকে ব্রাইব দিচ্ছ, ঘুষ দিচ্ছ। তাহলে দেখে নাও লজিকটা কি যাচ্ছে। দেখো লজিকটা এখানে বলা হয়েছে অ্যান্সিয়েন্ট গ্রিকস অ্যান্ড রোম্যান্স ইউজ দিস স্টাইল বাই সেইং, বলা হচ্ছে প্রাচীনকালে গ্রিকেরা এবং রোম্যান্স যারা, তারা এইভাবে কথাগুলো বলতো। তারা বলতো টু পুট এ স্লাইস অফ কেক, তাকে এক টুকরো কেক দিয়ে দাও অ্যাজ এ ব্রাইব, ঘুষ হিসেবে, কারণ সেই পার্সনটা যে কিনা ট্রাভেল ক্রিয়েট করছে, তাই তাকে ঠান্ডা করার জন্য, প্যাসিফাই করার জন্য। তাহলে আমার এখানে লজিকটা পুরো বলা আছে, এক টুকরো কেক কে আমরা এখানে বলছি সব বা ঘুষ। তাহলে এই স্টাইলটাই পরবর্তী সময় একটু চেঞ্জ হয়ে, এই অ্যান্সিয়েন্ট গ্রিকস এবং রোমান স্টাইলটা একটু চেঞ্জ হয়ে একটা ইডিয়ামের আকার নিয়েছে, যাকে বলা হচ্ছে এ সব টু সার্ভারাস। তাহলে অ্যান্সারটা দেখে নাও, অ্যান্সারটা দেখো তলায় যাচ্ছে, টু গিভ এ ব্রাইব টু কোয়াইট এ ট্রাভেলসাম ম্যান, মানে ব্রাইব দেওয়া বা ঘুষ দেওয়া কাকে, একজন ট্রাভেলসাম ম্যানকে, টু কোয়াইট, তাকে শান্ত রাখার জন্য, যাতে সে সমস্যার সৃষ্টি না করে। এবার 5 নম্বরে দেখো ইডিয়ামস আমি চলে যাব, বলেছে টু হোল্ড এ ব্রিফ ফর, ব্রিফ মানে তো সংক্ষিপ্ত, তোমরা জানো ব্রিফ মানে সংক্ষিপ্ত, আমরা অনেকেই জানি, কিন্তু এক্ষেত্রে ব্রিফ মানে কিন্তু সংক্ষিপ্ত নয়, এটা একটা ল টার্ম থেকে এসে, ল LAW ল মানে আইন আদালতের একটা টার্মস ব্রিফ। তুমি জানো, তোমরা সবাই জানো যে একজন যখন উকিল বা অ্যাডভোকেট, সে যখন কোর্টে যায় তখন তার হাতে কিছু ব্রিফ থাকে, তাই না? ব্রিফ মানে হচ্ছে একটা ফাইল থাকে, সেই ফাইলটা কার জন্য থাকে? যাকে সে ডিফেন্ড করছে তার হয়ে সে সওয়াল করবে বলে সে সমস্ত পয়েন্টসগুলোকে তার পক্ষে লিখে নিয়ে যায় ব্রিফে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বুঝতে পারছো টু হোল্ড মানে ডিফেন্ড করা, টু হোল্ড এ ব্রিফ মানে ডিফেন্ড করা কাউকে, টু হোল্ড এ ব্রিফ মানে হচ্ছে কাউকে ডিফেন্ড করা। এনিওয়ে আমি এখানে তোমার লজিকটায় ঢুকে যাই। দেখো লজিকটা বলা হয়েছে দ্য টার্ম কামস ফ্রম ল, আইন আদালত থেকে এই টার্মটা এসছে, ওয়্যার বলা হয়েছে যেখানে টু হোল্ড এ ব্রিফ ফর সামওয়ান, কারোর জন্য কোনো কিছু ব্রিফকে ধরে রাখা, তার মানে হচ্ছে টু অ্যাক্ট অ্যাজ কাউন্সেল, ল অ্যাডভাইসার হিসেবে, যাতে কিনা সে আর্গু করতে পারে কোর্টে তার ফেভারে, মানে যার পক্ষে সে ব্রিফটা হোল্ড করছে তার ফেভারে, যাতে সে আর্গু করতে পারে কোর্টে। কি হিসেবে সে যাচ্ছে? সে কাউন্সেল হিসেবে যাচ্ছে বা ল অ্যাডভাইসার হিসেবে যাচ্ছে, উপদেশকারী হিসেবে যাচ্ছে। ওকে, তো এইভাবে দেখো সুন্দর গল্পের মাধ্যমে আমরা কিন্তু কিভাবে আমরা ইডিয়ামস গুলো শিখি, এখানে কিন্তু সিনোনিম শেখালাম না, আমি 4টে ওয়ার্ড আমি দিয়ে দিলাম, দেখো তোমাদের মানে হচ্ছে এটা, আর বাদ বাকি সিনোনিমস এর মানে হচ্ছে এইগুলো,
হ্যাঁ, তোমরা নোট করে নাও খাতায়। না, এটা কিন্তু লজিক নয়। লজিক হচ্ছে তোমার এই ইডিয়মস গুলো উৎপত্তি কোথা থেকে এসে তার পিছনে কি স্টোরি আছে সেইগুলো যদি একবার জেনে নাও, দেখো আজকের পর কি আর তোমরা এইগুলো ভুলবে? ভুলবে না। এটাই হচ্ছে মজা ইডিয়মস। তো কেমন লাগলো বলো আমার ক্লাসটা, ছোট্ট ক্লাস তোমাদের জন্য। আশা করি তোমাদের ভালোই লাগলো ক্লাসটা। এভাবে তোমরা ইডিয়মস শিখবে কোথা থেকে? বইয়ে তো পাবে না, কোনো বাজারের বইয়ে কিন্তু তোমরা এইভাবে ইডিয়মস পাবে না, কোথাও শেখানোও হয় না আমার মনে হয় এভাবে ইডিয়মস। মানে এটা আমি 200% শিওর। আর যদি কেউ এভাবে ইডিয়মস শিখেও থাকো, তাহলে কমেন্ট বক্সে প্লিজ লিখে জানাও যে স্যার আমরা এইভাবেই শিখি ইডিয়মস। তাহলে কিন্তু আমি অত্যন্ত খুশি হব যে তোমরা গাইডলাইনসটা ঠিকঠাক পাচ্ছ। আজকে এই অবধি ভালো থেকো, সাবস্ক্রাইব করে নাও পরবর্তী নোটিফিকেশনটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ, এলাম।